বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য 28টি কর্মতীর্থ, কন্যাশ্রী মেয়েরা আমার এসছে। কন্যাশ্রী মেয়েরা কোথায়? কন্যাশ্রীকে ডাকা হয়নি? কন্যাশ্রী কোথায়? আমার সব মেয়েরা হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রী জিন্দাবাদ। মনে রাখবেন, আগামী দিন বড় হয়ে দাঁড়াতে হবে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার জন্য স্কলারশিপ আপনাদের করে দেওয়া হয়েছে, তারপরেও 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু ছেলে মেয়েরা জেনে রাখুন, মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রী সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, 1,20,00,000 স্টুডেন্টদের আমরা দিয়েছি স্টেট গভর্নমেন্ট ঐক্যশ্রীর প্রজেক্টে। আমার তপশিলি আদিবাসীরা পায় শিক্ষাশ্রী, আর ওবিসিদের জন্য যেটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। ওরা বন্ধ করে দিলেও আমি কেন বন্ধ করে দেবো বলুন? আমার টাকা না থাকতে পারে, আমি গরিব হতে পারি, আমরা মোটা ভাত কাপড়ে বেঁচে থাকতে পারি, কিন্তু আমি ছাত্র ছাত্রীদের পড়াশোনা বন্ধ করতে দেব না, তাদের মানুষ হতে হবে। তাই তাদের জন্য তৈরি করেছি মেধাশ্রী প্রকল্প। কলেজ ইউনিভার্সিটিতেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। ট্রাইবেলদের 60 বছর হয়ে গেলেই সকলে ভাতা পাবেন। লোকপোষক শিল্পী চলবে, চলছে, চলবে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে যেটা পান সেটা পাবেন, ক্ষেত মজদুররাও পাবেন। 95% লোকের হাতে আমরা কোনো না কোনো কিছু তুলে দিয়েছি। বাচ্চা জন্মালেই একটা গাছ, স্কুলে গেলেই তার পড়ার ড্রেস, জুতো থেকে শুরু করে সব কিছু, পড়াশুনো করলেই স্কলারশিপ, বড় হলেই আইটিআই, যেটা পলিটেকনিক আইটিআই আছে, ট্রেনিং দিয়ে স্কিলে চাকরি করে দেওয়া। 2 লক্ষ শিল্পী আমার বাউল, কেউ ধ্বংসামাদল, কেউ ছৌ, কেউ ভাওয়াইয়া। আজকে বলুন তো, তারা ট্রেনে বসে বসে হকারি করে বেড়াতো, গান গেয়ে গিয়ে তাদের দিনগুলো চলে যেত। তারাও আজকে 1,000 টাকা করে লোকপোষক শিল্পী আমার 2 লক্ষ আছে বাংলায়, এবং তাদের দিয়ে আমরা গভর্নমেন্টের কাজও করি। আমার তপশিলি আদিবাসীরা পায় শিক্ষাশ্রী, আর ওবিসিদের জন্য যেটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। ওরা বন্ধ করে দিলেও আমি কেন বন্ধ করে দেবো বলুন? আমার টাকা না থাকতে পারে, আমি গরিব হতে পারি, আমরা মোটা ভাত কাপড়ে বেঁচে থাকতে পারি, কিন্তু আমি ছাত্র ছাত্রীদের পড়াশোনা বন্ধ করতে দেব না, তাদের মানুষ হতে হবে। তাই তাদের জন্য তৈরি করেছি মেধাশ্রী প্রকল্প। কলেজ ইউনিভার্সিটিতেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। ট্রাইবেলদের 60 বছর হয়ে গেলেই সকলে ভাতা পাবেন। লোকপোষক শিল্পী চলবে, চলছে, চলবে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে যেটা পান সেটা পাবেন, ক্ষেত মজদুররাও পাবেন। 95% লোকের হাতে আমরা কোনো না কোনো কিছু তুলে দিয়েছি।